আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যে এটা আসছে হাইওয়ে রোড, এটা গত দু মাস আগে লক্ষ্মীনগর পঞ্চায়েত সমিতি একটা মিটিংয়ে বিষয়টা হচ্ছে কিনা আমি আলোচনা করি, তার পরবর্তী সময় ডিস্ট্রিক্ট লেভেলে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের নেতৃত্ব সভাপতিত্বে জেলা পরিষদের একটা মিটিং হয়, সেই মিটিংও সেখানে আমি আলোচনা করি। সবাই সহমত পোষণ করে রাস্তাটা দ্রুত উন্নয়নের জন্য। আমি বিধায়ক হিসাবে বক্সনগর সাব ডিভিশন এলাকায় এই রাস্তাটা 28 কিলোমিটার, তার মধ্যে 18 কিলোমিটারের উপরে যেটা মেনটেন্যান্স করা লাগবে একান্ত প্রয়োজন হয়ে পড়ছে। এর বাইরেও বিশালগড়ের যে পার্ক, তার মধ্যে প্রায় 3 কিলোমিটার জায়গা রাস্তা, এটাকেও সেখানে মেনটেন্যান্স করতে হইতে আছে। আমি বিধানসভায় আমি বক্সনগর সাব ডিভিশনের এলাকার এই রাস্তাটা নিয়ে সেখানে আমি প্রশ্ন রাখছি। রাস্তাটা আপনারাও হয়তো দেখেছেন, যেহেতু অত্র এলাকার মধ্যেই আপনাদেরও বসবাস, এত খারাপ অবস্থা। এইটা একটা স্টেট হাইওয়ে রাস্তার এই অবস্থা সেদিন হতে পারে না, এটা তো আরও অনেক আগে হওয়ার কথা, 4-5 বছর আগে থেকে। যদিও গত বছরে কিছু কিছু জায়গায়, আমি যেই 10 কিলোমিটারের কথা বললাম, তার মধ্যে কিছু কিছু জায়গায় সেখানে মেনটেন্যান্স হয়েছে গত 2 বছর পূর্বে, হ্যাঁ, কিন্তু ইদানিংকালে তো এটা লক্ষ্য করে যাচ্ছে না।